মুখে ফাউন্ডেশন লাগাচ্ছ, বিবি ক্রিম, সিসি ক্রিম সবকিছু দিয়ে মেকআপ করছো, কিন্তু তা সত্ত্বেও তোমার মুখের মেকআপ কখনোই ছবির মতো ল্যাপা পোছা ফ্ললেস হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার চোখের তলার ওই কালো দাগটার মুখের ব্রণের দাগগুলোকে ঠিকঠাকভাবে ঢাকতে পারছো। তো তার জন্য কি করতে হবে? সবার আগে স্টেপ বাই স্টেপে মেকআপ করতে হবে, স্কিন কেয়ার, প্রাইমার এই সব কিছু। আর তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সাজঘরকে ফলো করতে হবে, কারণ সাজঘর হচ্ছে বাংলার এমন একটা চ্যানেল যে চ্যানেলের মধ্যে তোমরা প্রতি সপ্তাহে পেয়ে যাবে ভ্যারাইটিজ, বিউটি টিপস এবং মেকআপের সমস্ত কিছু জিনিসের খুঁটিনাটি। তাই অবশ্যই চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। কম বেশি একটা কমন প্রবলেম তোমার আমার সবারই হয়, সেটা হচ্ছে চোখের তলার কালো দাগ, মানে যেটাকে ইংরেজিতে বলা হয় ডার্ক সার্কেল। এই যে আমারও চোখের তলায় রয়েছে কালো দাগ। চলো তবে আজ দেখে নাও কি করে কালো দাগকে ঢাকা যায়। নিয়ে নাও একটা ডার্ক শেডের কনসিলার, তোমার ফাউন্ডেশনের থেকে যেটা অনেকখানি হবে ডার্কার, আর সেটা দিয়ে বিউটি স্পঞ্জের মাধ্যমে ভালো করে চোখের তলাতে এবং গালের আশেপাশে যেখানে কালো দাগ রয়েছে সেই জায়গাগুলোকে ব্লেন্ড করে নাও। আর এর উপরে তোমরা যদি ফাউন্ডেশন ব্যবহার করো এতটুকুও তোমার কালো দাগ বোঝা যাবে না। তোমার চোখের তলায় কি ভয়ঙ্কর কালো দাগ আছে? মুখের যেখানে সেখানে ব্রণ পিম্পলের দাগও রয়ে গেছে? মেকআপের মাধ্যমে তো একেবারেই ঢাকতে পারছো না, তবে কি করবে? ইউজ করে নাও অরেঞ্জ কালার কারেক্টার, মানে অরেঞ্জ কনসিলার, আর যেখানে যেখানে দাগ রয়েছে সেই জায়গাগুলোতে ডট ডট করে লাগিয়ে নাও। তারপরে ভেজানো বিউটি স্পঞ্জ দিয়ে পার্টিকুলারলি সেই জায়গাটাকে ব্লেন্ড করো। এরপরে তুমি তোমার শেড অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করো, দেখবে একেবারেই তোমার কোনো কালো দাগ বোঝা যাবে না। আমার কাছে তো কোনো অরেঞ্জ কনসিলার নেই, তবে আমি কি করব? আইডিয়া, ব্যবহার করে নাও একটা লাল রঙের লিপস্টিক। লাল রঙের লিপস্টিক তো সবার কাছে আছে, আর পার্টিকুলারলি যে জায়গাগুলোতে তোমার কালো দাগ রয়েছে, ব্রণের দাগ রয়েছে সেই জায়গাগুলোতে লাগিয়ে নাও। ভেজানো বিউটি স্পঞ্জ দিয়ে পার্টিকুলারলি সেই জায়গাটাকে ভালো করে ব্লেন্ড করো। এরপরে তুমি ফাউন্ডেশন যদি ফুল ফেসের মধ্যে লাগাও তোমার এতটুকুও কালো দাগ, ব্রণের দাগ কিচ্ছু বোঝা যাবে না। আজ আমি ব্যবহার করছি মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন, আর এটার মধ্যে রয়েছে টোটাল 7টা শেড, আর আজকের আমার শেড হচ্ছে নিউড গ্লো। এই সিরামটা খুব ইজিলি ফুল ফেসের মধ্যে ব্লেন্ড হয়ে যায়, অল স্কিন টাইপের জন্য সুইটেবল, আর এটা কিন্তু স্কিনকে 2x ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কনসিলার কেন ইউজ করব? যখনই আমাদের মুখের মধ্যে থাকবে ডার্কার কিছু, যেমন চোখের তলার কালো দাগ, মুখের বিভিন্ন জায়গাতে যেই কালো কালো যে দাগগুলো থাকে সেগুলোকে ঢাকার জন্য আমরা ফার্স্টেই করে নেব কনসিলার। কনসিলিং করে নিয়ে কনসিলারটা ব্যবহার করে নিয়ে তার উপর আমরা ফাউন্ডেশন দেবো, তাহলে আমাদের সেই দাগগুলো কিন্তু ভালো রকমভাবে ঢেকে যাবে, মানে হাইড হয়ে যাবে। আবার আরেকটা ক্ষেত্রে কনসিলার ইউজ করা যায়, তুমি মুখের মধ্যে ফাউন্ডেশন লাগিয়েছো কিন্তু ফাউন্ডেশনটা লাগানোর পরও বুঝতে পারছো যে আমার চোখের তলাতে একটু এক্সট্রা লেয়ারের দরকার আছে, যেটা ফাউন্ডেশন দিয়ে কিন্তু সবসময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের ইউজ করে নিতে হবে একটা লাইট শেডের কনসিলার, মানে যেই শেডের আমি ফাউন্ডেশন ইউজ করছি তার থেকে একটু হালকা শেডের একটা কনসিলার ইউজ করে নেব। আজকে যেমন আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি একটা কনসিলার, এটা হচ্ছে মামা আর্থের গ্লো হাইড্রেটিং কনসিলার, যেটা শেডটা আমি নিয়ে নিয়েছি অনেকখানি লাইটার। এটা আমার স্কিনকে দিচ্ছে 2x ইনস্ট্যান্ট গ্লো, তার সাথে সাথে এটার যে হাইড্রেশনটা সেটা কিন্তু খুব ভালো, কাছাকাছি 12 ঘন্টার জন্য কিন্তু আমাকে হাইড্রেশন দিচ্ছে, আর এটা কাছাকাছি 12 ঘন্টা লং স্টে করে। এটা যথেষ্ট রকমের স্কিনকে কাভারেজ দেয়, কাছাকাছি 100% কাভারেজ দেয়। তো কারোর যদি ভীষণ রকমভাবে ডার্ক সার্কেল থাকে তো তাদেরকে আমি বলবো না যে তোমরা এই কনসিলারটা ইউজ করো, সেক্ষেত্রে তোমরা যে কোনো ডার্কার শেডের কনসিলার ইউজ করে তারপরে উপরে ফাউন্ডেশন ইউজ করো। আদারওয়াইজ যারা একটু হাইলাইটিং শেড, একটু ভালো রকমের কাভারেজ পেতে চাইছো, তারা কিন্তু এই কনসিলারটা ইউজ করতে পারো। মামা আর্থের এই গ্লো হাইড্রেটিং সিরামের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং টারমারিক, তাহলে এটা স্কিনের জন্য আমাদের ভীষণ ভীষণ ভালো। আর এটার মধ্যে তোমরা পেয়ে যাবে 3 রকমের শেড, আর 3টে শেডে কিন্তু ভীষণ ভীষণ লাইটার। মামা আর্থের এই গ্লো হাইড্রেটিং সিরামটা তোমরা কিন্তু প্রত্যেকে ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে টোটালি মেড সেফ সার্টিফাইড, অর্থাৎ এর মধ্যে কোনো টক্সিনস নেই, কোনো হার্মফুল কেমিক্যালস নেই, তাছাড়া এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অল স্কিন টাইপের জন্য সুইটেবল। পারচেজিং লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাছাড়া কিন্তু এটা বিভিন্ন রকমের ওয়েবসাইট লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নাইকাতেও অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও যারা মামা আর্থের অফিসিয়াল অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও সেক্ষেত্রে ইউজ করে নাও আমার কোড, মানে SG2022, আর পেয়ে যাও এটাতে তোমরা 20% ডিসকাউন্ট। মামা আর্থের একটা ইনিশিয়েটিভ আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, যে কারণে আমি তোমাদের প্রতিটা ভিডিওতে এটা শেয়ার করে থাকি। তোমরা যখনই একটা মামা আর্থের প্রোডাক্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা অ্যাপ থেকে পারচেজ করবে তখনই তোমাদের সেই অর্ডারটাকে ওরা ডাইরেক্ট লিঙ্ক করে দেয় ওদের ওয়েবসাইট, এবং প্রতিটা অর্ডার পিছু একটা করে কিন্তু ট্রি প্ল্যান্ট করে। আর ওদের যেটা টার্গেট যে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন, মানে বিশাল বড় একটা ইনিশিয়েটিভ, সো ইউ অলসো সাপোর্ট দ্য ইনিশিয়েটিভ। তো এরকমভাবেই চোখের তলায় ডার্ক সার্কেল হোক,
মুখের বিভিন্ন জায়গার কালো কালো দাগ হোক এগুলোকে সুন্দর করে মেকআপের মাধ্যমে লুকিয়ে রাখো। সে কনসিলার ইউজ করে হোক না কেন কিংবা রেড কালারের লিপস্টিক ইউজ করে হোক না কেন। তাহলে কেমন লাগলো আজকের এই ছোট্ট ছোট্ট মেকআপ হ্যাক্সগুলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে করে দাও ভিডিওটিতে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই করে রাখতে হবে সাবস্ক্রাইব। নেক্সটে দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও সঙ্গে করে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।